শুভ দর্শক, সবাইকে শুভেচ্ছা কাজী এগ্রো ফার্ম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আমি কাজী সুজে বলছি। তো দর্শক, আজকে আপনাদের সামনে কথা বলবো 20 থেকে 30টি ছাগল নিয়ে যদি কেউ খামার শুরু করতে চায় তাহলে তার কতটুকু জমিতে ঘাস চাষ করা প্রয়োজন। আসলে আমাদের দেশে কিন্তু এখন বর্তমানে যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে শিক্ষিত বেকারের সংখ্যা অনেক বৃদ্ধি পাচ্ছে এবং এর পাশাপাশি অনেক তরুণ শিক্ষার্থী বা যারা পড়াশোনা শেষ করেছে তারা ইতিমধ্যে কিছু করার জন্য অনেকে লাইভ স্টকের বিভিন্ন সেক্টর নিয়ে কাজ করতে চায়, যেটা অনেক সময় সেক্ষেত্রে থাকে গরু, ছাগল, হাঁস, মুরগি, অনেক কিছুই থাকে। এবং সেক্ষেত্রে আসলে যেহেতু বর্তমান প্রেক্ষাপটে আমাদের তরুণদের একটা অংশগ্রহ খুব বেশি দেখা যায় লাইভ স্টকের সেক্টরে, এবং যেহেতু তারা তো নিজেরাই শুরু করে তরুণ প্রজন্ম হিসেবে এবং তাদের ফিনান্সিয়াল সাপোর্টটা অনেক সময় তেমন একটা থাকে না, আপনারা দেখতে যাবেন যদি নিজে নিজে কিছু করতে চায় একটা শিক্ষিত বা যারা পড়াশোনা করছে পড়াশোনার পাশাপাশি, সেক্ষেত্রে গরু দিয়ে যদি কেউ শুরু করতে যায় সেক্ষেত্রে আসলে হিউজ পরিমাণ ইনভেস্টমেন্টের প্রয়োজন পড়ে। একটা গরু কিনতে যে পরিমাণ ইনভেস্টমেন্ট করার প্রয়োজন পড়ে সেই পরিমাণ যদি ইনভেস্ট ছাগল, ভেড়া বা গাড়লে করে সেক্ষেত্রে আসলে তারা একটু বেশি পরিমাণ লাইভ স্টক সেক্টর নিয়ে কাজ করতে পারে। তো আসলে আজকের এই ভিডিওটাতে আমি কথা বলবো যে ছাগলের ঘাস নিয়ে বা ছাগল 20 থেকে 25টি বা 30টি যদি ছাগল নিয়ে কেউ শুরু করতে যায় সেক্ষেত্রে আসলে কতটুকু জমিতে ঘাসটা প্রয়োজন পড়বে। এখন ঘাসের চাষ অবশ্যই প্রয়োজন পড়বে, যেহেতু এটা আপনি পারমানেন্টভাবে যখন কোনো কিছু করবেন সেক্ষেত্রে তাদের খাদ্য এনশিওর করার পরেই, খাদ্য তালিকা এনশিওর করার পরে আপনার ছাগলে সেটে আপনার ছাগল তুলবেন। এবং যে জিনিসটা খুবই জরুরি সেটা হচ্ছে অবশ্যই কাঁচা ঘাস ছাগলের জন্য, এর পাশাপাশি দানাদার খাবার আছে। হ্যাঁ, তো 20 থেকে 25টি ছাগল, ছাগল সিলেকশনের ব্যাপারটা সেটা আসলেই অনেক সময় থাকে যে কোন ছাগলটা সিলেকশন করবেন, সেটা আমাদের প্রায়োরিটি থাকবে ব্ল্যাক বেঙ্গল ছাগল নিয়ে শুরু করতে পারেন। এছাড়া যদি আপনাদের সামর্থ্য নিয়ে সামর্থ্য কোলায় বা ফিনান্সিয়াল সাপোর্ট যদি থাকে সেক্ষেত্রে আপনারা আমাদের দেশের বাইরের বা বিদেশি যে সকল ছাগলগুলো রয়েছে সেগুলো নিয়ে কাজ করতে পারেন। তো এখন চলুন দর্শক, আমি আর প্রলং করছি না আমাদের এই ডিসকাশন পর্বটা, সরাসরি বলছি যে আসলে কতটুকু জমিতে ঘাস চাষ করা যায় 20 থেকে 30টি ছাগলের জন্য। একটি ছাগল আপনারা যদি 20 থেকে 30টি ছাগলের ছাগল নিয়ে খামার তৈরি করেন তাহলে আপনাদের মিনিমাম মানে অ্যাটলিস্ট 1 বিঘা মানে 33% জমিতে আপনারা যদি ঘাস চাষ করেন, মানে আমি একটু দেখানোর চেষ্টা করি আমার পাশের ক্যামেরায় যে ঘাসগুলো দেখতে পাচ্ছেন আমি একটু দেখানোর চেষ্টা করছি। এখানে কিন্তু ঘাসের মাশাআল্লাহ অনেক ভালো ফলন হয়েছে। হ্যাঁ, এই ঘাসগুলো দিয়ে এরকম যদি আপনি ফলন উৎপাদন করতে পারেন আপনি 30টি ছাগল অনায়াসে লালন পালন করতে পারবেন যদি 1 বিঘা জমিতে এরকম ঘাস উৎপাদন করতে পারেন। হ্যাঁ, সেক্ষেত্রে অনেক ঘাসই রয়েছে, যেমন এগুলো হয়েছে আপনার নেপিয়ার 1, অনেকেই বলে আমাদেরকে পাকচুঙের কথা। হ্যাঁ, পাকচুঙও ভালো কিন্তু এই ঘাসটার একটু সফট থাকার কারণে ছাগল বেশি পছন্দ করে, আর যে পাকচুঙের ঘাসটা একটু লম্বা থাকার একটু শক্ত থাকার কারণে পাতাগুলো উপর দিকে দাঁড়িয়ে থাকে ওটাও ছাগল খায় কিন্তু কম্পারেটিভলি একটু কম পছন্দ করে। তো আপনি যদি 20 থেকে 30টি ছাগলের জন্য 1 বিঘা জমিতে এরকম ঘাস চাষ করেন এবং পাশাপাশি কিছু টেম্পোরারি ঘাস, যেমন আপনি খাবারের একটু ভেরিয়েশন নিয়ে আসার জন্য, যেন সবসময় একটি ঘাস খেতে খেতে অনেক সময় ছাগলের একটু অরুচি চলে আসে, সেক্ষেত্রে আপনি আমাদের জার্মান সুদান রয়েছে, তারপরে সোনালিকা ঘাস রয়েছে, জুই ঘাস রয়েছে, এগুলাও চাষ করতে পারেন। এগুলো আপনি 2 থেকে 3 বার মতো কাটতে পারবেন, এগুলো দেখা গেলেও আপনি সাপোর্ট হিসাবে একটা কাজ করবে। আর আরেকটা যে জিনিস, বর্ষাকালে অনেক সময় একটু ঘাসের সংকট দেখা দেয়, এটা আমাদের সব কম বেশি সকলেই জানে যারা খামারি রয়েছে। সেক্ষেত্রে যে জিনিসটা করতে পারেন, আমাদের ভিডিওতে দেখবেন, আমাদের আমাদের ভিডিওর নিচে দেখবেন একটি ভিডিও দেওয়া আছে, আমি আই বাটনে এই ভিডিওটা দিয়ে দেবো, সেই ভিডিওটা দেখে নিতে পারবেন যে ঘাস ছাড়া কীভাবে আপনারা বর্ষাকালে মানে খড়ের মাধ্যমে ছাগল লালন পালন করতে পারেন, একটি সহায়ক ভূমিকা পালন করবে। অনেক সময় বর্ষার সময় ঘাসের সংকট হওয়াটাই স্বাভাবিক, সেক্ষেত্রে আপনারা খড়ের মাধ্যমে খড় কীভাবে প্রসেস করে খাওয়াবেন সেই ভিডিওটা আমাদের রয়েছে, আমি দিয়ে দেবো আই বাটনে, আপনারা চাপ দিয়ে দেখে নেবেন। আর এর পাশাপাশি অবশ্যই দানাদার খাবার দিতে হবে ভালো গ্রোথ
গ্রোথের জন্য। আপনি প্রতিদিন একটা ছাগলকে 250 গ্রাম করে, 250 গ্রাম করে গমের চোগল, চোগল আছে, ভুষি আছে, বিভিন্ন ভুষি আছে, এগুলা সরবরাহ করতে পারেন। আর অবশ্যই ঘাসটা সরবরাহ করতে হবে। মনে রাখবেন, 1 বিঘা জমিতে আপনি চাষ করলে অবশ্যই 20 থেকে 30টি ছাগল আপনি অনায়াসে খাওয়াতে পারবেন। কেন বলছি, কারণ আপনি যখন এই ঘাসগুলো চাষ করবেন, আমার পিছে দেখতে পাচ্ছেন আমি দাঁড়িয়ে বসে রয়েছে, একটা ঘাসের রাজ্য এটাকে বলা যেতে পারে এখানে। কারণ এই ঘাসগুলো কিন্তু আপনার পর্যায়ক্রমে যখন কাটবেন, কাটার পরে 10-15 থেকে 20 দিন পরপর বা 30 দিন পরপর আপনি কিন্তু ওই গাছগুলা আপনি রোটেশন আকারে খাওয়াতে পারছেন, মানে একদিক দিয়ে কাটছেন আর একদিক দিয়ে বড় হচ্ছে। তো একবারে যেহেতু আপনি পুরো ঘাসগুলো কাটছেন না, সেহেতু 20 থেকে 30টি ছাগলের জন্য 1 বিঘা জমির ঘাস অনায়াসে প্রয়োজন। তো আর এই দেখতে পাচ্ছেন যে এগুলো হচ্ছে নেপিয়ার ঘাস। হ্যাঁ, তো আপনারা যখন যদি কেউ এই ঘাস চাষ করতে চান, আপনাদের যদি আশেপাশে পান সেক্ষেত্রে ভালো, আর যদি মনে হয় যে আমাদের সাহায্য সহযোগিতা দরকার, সেক্ষেত্রে অবশ্যই ফোন করতে পারেন, আমাদের কাছ থেকে এগুলো সংগ্রহ করতে পারেন। বিভিন্ন ঘাসের বীজ বা কাটিং এগুলো আপনারা খুব অনায়াসে আমাদের কাছ থেকে নিতে পারবেন, আমরা চেষ্টা করবো দেশের বিভিন্ন স্থানে পৌঁছে দেওয়ার জন্য। তো সর্বশেষে আর একটি কথা বলছি যে হয়তোবা এটা খুব একটা হাইপোথেটিক্যাল একটা ইনফরমেশন ছিল, কারণ এটা এখানে কাগজ কলমে হিসাব করা সম্ভব না। হ্যাঁ, তো আশা করি আপনারা হয়তোবা আমি যতটুকু পরিমাণ কথা বলেছি এটা প্লাস মাইনাস হতে পারে, কিছু কম বা কিছু বেশি। তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা ওইভাবে চেষ্টা করবেন যে 1 বিঘা জমিতে ঘাস লাগানোর জন্য, আর যদি কারো জায়গা জমি আরও বেশি থাকে সেক্ষেত্রে সেটা ব্যাপার অন্যরকম। তবে আপনি যদি 1 বিঘা জমিতে ঘাস লাগান এবং পাশাপাশি অন্য কিছু ঘাস লাগান, সেক্ষেত্রে আপনি মোটামুটি নিশ্চিত থাকতে পারবেন। তো সুপ্রিয় দর্শক, আর ভিডিও বড় করছি না, আজকের মতো এখনই শেষ করছি। এবং যদি ব্যক্তিগতভাবে আপনাদের কারো কোনো কিছু জানার প্রয়োজন পড়ে অবশ্যই ফোন করতে পারেন, ডিসক্রিপশন বক্সে ঠিকানা দেওয়া থাকবে। আর যদি কোনো ঘাসের বীজ বা ঘাসের কাটিং লাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো সুপ্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিওটি শেষ করছি। যারা আমার চ্যানেলটি লাইক কমেন্ট, যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।